সালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজমুল হক খান সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকের হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্লাসে আজ আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এ অধ্যায় থেকে অবচয়ের একটি অবচয় ধার্যের একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজ এ অধ্যায়ে আমাদের নবম ক্লাস আজকে আমরা অবচয় ধার্যে যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উৎপাদন একক পদ্ধতি বা ইউনিট অফ অ্যাক্টিভিটি ম্যাথড উৎপাদন একক পদ্ধতি অনেকটা যন্ত্র ঘণ্টা পদ্ধতির অনুরূপ এই পদ্ধতিতে সম্পত্তির জীবনকালে উৎপাদিত ইউনিট বা উৎপাদনের পরিমাণ দ্বারা তার অবচিতি মূল্যকে ভাগ করে একক প্রতি অবচয় পাওয়া যায় আমরা পূর্বের ক্লাসে যন্ত্র ঘণ্টা হার পদ্ধতি দেখেছিলাম সেখানে যন্ত্রটি আনুমানিক কত ঘন্টা তার কার্যকাল সময়ে চলবে তা সেটা দিয়ে আমরা ভাগ করেছিলাম তার অবচিতি মূল্যকে এখানে ঠিক একই রকমভাবে আমরা উৎপাদন একক পদ্ধতিতে এই সম্পত্তিটির জীবনকালে কত একক উৎপাদন করতে পারবে সেই সংখ্যা দ্বারা আমরা ভাগ করব অবচিতি মূল্যকে তাহলে আমরা একক প্রতি অবচয় পেয়ে যাব এই একক প্রতি অবচয়ের সাথে প্রত্যেক বছরের উৎপাদনের পরিমাণ গুণ করে আমরা অবচয় নির্ণয় করব এ পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্রটি হচ্ছে বার্ষিক অবচয় সমান মোট ব্যয় বিয়োগ ভগ্নাবশেষ মূল্য মোট ব্যয় থেকে ভগ্নাশেষ মূল্য বাদ দিলে আমরা অবচিতি মূল্য পাব তাকে আমরা মোট প্রত্যাশিত উৎপাদন একক দিয়ে ভাগ করব অর্থাৎ সম্পত্তিটি কার্যকালে তার জীবনকালে যত একক উৎপাদন আমরা প্রত্যাশা করছি সেটা দিয়ে আমরা ভাগ করব তার অবচিতি মূল্যকে সেই ভাগ ফলকে আমরা বার্ষিক উৎপাদন অর্থাৎ সংশ্লিষ্ট বর্ষয়ে যত একক উৎপাদন হবে সেই উৎপাদন একক দিয়ে গুণ করলে আমরা সম্পত্তিটির উক্ত বছরের অবচয় পেয়ে যাব এই পর্যন্ত আমাদের আলোচিত অবচয় ধার্যের পদ্ধতি গুলোর ক্ষেত্রে আমরা একটি উদাহরণকে সামনে রেখে তার অপচয় নির্ণয় দেখিয়েছি সেই উদাহরণের দুইটি তথ্য আমরা এখানে ব্যবহার করব। একটি হচ্ছে উদাহরণটির উদাহরণটিতে আমাদের সম্পত্তিটির ক্রয় মূল্য ছিল তেরো হাজার টাকা এবং যার ভগ্নাবশেষ মূল্য ছিল এক হাজার টাকা এর সঙ্গে আমাদের আরও কিছু তথ্য লাগবে সেগুলো হচ্ছে প্রতি বছরের আমাদের উৎপাদন একক কত এবং এই সম্পত্তিটির এই সম্পত্তিটির উৎ কাঙ্ক্ষিত উৎপাদন তার আনুমানিক আয়ুষ্কালের মধ্যে তার কাঙ্ক্ষিত উৎপাদন এখন আমরা দেখব এই উদাহরণটিকে কাজে লাগিয়ে কি করে আমরা উৎপাদন একক পদ্ধতিতে অবচয় ধার্য করতে পারি অবচয় নির্ণয় এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি বছর প্রথম বছর হচ্ছে দুই আমাদের মোট ব্যয় তেরো হাজার টাকা অর্থাৎ সম্পত্তিটির মূল্য হচ্ছে তেরো হাজার টাকা তার থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য এক হাজার টাকা বাদ দিব এবং এক লক্ষ ঘন্টা হচ্ছে আমাদের উৎপাদনটির কাম্য কাম্য একক তার জীবনকালে কাম্য উৎপাদিত উৎপাদন একক হচ্ছে লক্ষ সেটা দিয়ে আমরা এক ভাগ করলে একক প্রতি অবচয় পাবো এবং সংশ্লিষ্ট বছর অর্থাৎ দুই সালে আমাদের উৎপাদন একক হচ্ছে বিশ হাজার সেই বিশ হাজার দিয়ে গুণ করলে আমাদের অবচয় পাচ্ছি আমরা দুই হাজার চারশো টাকা পুঞ্জীভূত অবচয় আমরা আগের মতোই দুই হাজার চারশো টাকা পুঞ্জীভূত অবচয়ে জমা হবে এবং বহিমূল্য আমাদের অবশিষ্ট থাকবে তেরো হাজার মাইনাস দুই হাজার চারশো দশ হাজার ছয়শো টাকা তেমনিভাবে পরবর্তী বছরে দুই হাজার চোদ্দো সালে ব্যয় হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার থেকে এক হাজার বাদ অর্থাৎ বারো হাজারকে আমরা ভাগ দিব এক লক্ষ কাম্য উৎপাদন একক দিয়ে এবং দুই সালের উৎপাদন একক পঁচিশ হাজার দিয়ে আমরা গুণ করব করে পাব অবচয় তিন হাজার টাকা এই তিন হাজার টাকা পূর্ববর্তী বছরের পুঞ্জীভূত অবচয় দুই হাজার সাথে যুক্ত হয়ে এই বছর পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ দাঁড়াবে পাঁচ হাজার চারশো এবং বহিমূল্য আমাদের অবশিষ্ট যে টাকা তেরো হাজার থেকে পাঁচ হাজার চারশো পুঞ্জীভূত অবচয় বাদ দিলে বহিমূল্য থাকবে সাত হাজার টাকা তেমনিভাবে একইভাবে আমরা পরবর্তী বছর অর্থাৎ দুই সালে অবচয় পাচ্ছি তিন হাজার সালে অবচয় পাচ্ছি আঠারোশো এবং দুই সালে এসে দেখা যাচ্ছে অবচয়ের পরিমাণ দাঁড়াচ্ছে এক হাজার এবং দুই সালে আমাদের বহিমূল্য সর্বশেষ থেকে যাচ্ছে এক টাকা যেটা আমাদের ভগ্নাবশেষ মূল্য হিসাবে আমরা আগেই অবহিত করেছি এভাবে আমরা ছকের মাধ্যমে অবচয় নির্ণয় করতে পারি অথবা বিকল্প উপায়ে আরেকটি ছকের মাধ্যমে আমরা অবচয় নির্ণয় করতে পারি সেই ক্ষেত্রে আমাদের একক প্রতি অবচয়ের পরিমাণ বের করে নিতে হবে সেক্ষেত্রে এই সূত্রটি আমরা কাজে লাগাবো একক প্রতি অবচয় সমান মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য আমাদের উদাহরণে আমাদের তেরো হাজার টাকা মোট ব্যয় বা ক্রয় মূল্য যেটাই বলি সে সম্পত্তির ক্রয় মূল্য যেটাই বলি সে তেরো হাজার থেকে আমরা এক হাজার বাদ দিলে পাবো হচ্ছে অবচিতি মূল্য এই অবচিত মূল্যকে আমরা মোট প্রত্যাশিত উৎপাদন একক এক লক্ষ একককে একক দিয়ে ভাগ করলে আমরা একক প্রতি অবচয় পাচ্ছি দশমিক এক দুই টাকা একক প্রতি অবচয় বের হল দশমিক এক দুই টাকা এখন এই একক প্রতি অবচয়কে আমরা প্রতি বছরের উৎপাদন একক দিয়ে গুণ করে আমরা অবচয় নির্ধারণ করব। তাহলে ছকে আমরা একটি ছকের মাধ্যমে সেটিকে উপস্থাপন করি দুই সালে আমাদের মোট ব্যয় তেরো হাজার টাকা অবচয় বের করব। আমরা একক প্রতি অবচয় কে গুণ করবো দুই সালের উৎপাদন একক বিশ হাজার দিয়ে তাহলে আমরা অবচয়ের পরিমাণ পাব দুই ঠিক আগের ছকের মতোই আমরা পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ আমাদের দাঁড়াবে দুই টাকা এবং বহিমূল্য দাঁড়াবে দশ হাজার টাকা একইভাবে দুই সালে আমাদের অবচয়ের পরিমাণ এসে দাঁড়াবে একক প্রতি অবচয় অর্থাৎ দশমিক এক দুইকে আমরা গুণ করব আমাদের 2014 সালের উৎপাদন একক অর্থাৎ পঁচিশ হাজার দিয়ে গুণ করলে আমরা অবচয় পাচ্ছি তিন হাজার টাকা পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ দাঁড়াচ্ছে পাঁচ হাজার চারশো এবং বহিমূল্য এসে দাঁড়াবে সাত হাজার টাকা দুই সালে আমাদের অবচয়ের পরিমাণ দাঁড়াচ্ছে দশমিক এক দুইকে তিরিশ হাজার উৎপাদন একক দিয়ে গুণ করে তিন হাজার ছয়শো টাকা এবং পুঞ্জীভূত অবচয় পূর্ববর্তী বছরের পাঁচ হাজার চারশো সাথে যুক্ত হয়ে দাঁড়াচ্ছে নয় হাজার টাকা এবং বহিমূল্য পরিমাণ হবে চার হাজার টাকা অর্থাৎ তেরো হাজার মাইনাস পুঞ্জীভূত অবচয় নয় হাজার এই চার হাজার টাকা বহিমূল্য দুই হাজার ষোলো সালে অবচয়ের পরিমাণ দাঁড়াচ্ছে দশমিক এক দুইকে আমরা গুণ করবো উৎপাদন একক পনেরো হাজার দিয়ে তাহলে অবচয় পাচ্ছি এক হাজার আটশো টাকা এবং পুঞ্জীভূত অবচয় পূর্ববর্তী বছরের পুঞ্জিভূত অবচয়ের সাথে যুক্ত হয়ে দাঁড়াচ্ছে দশ হাজার আটশো এবং বহিমূল্য এসে দাঁড়াচ্ছে দুই হাজার দুইশো টাকা দুই হাজার সতেরো সালে আমাদের অবচয়ের পরিমাণ এসে দাঁড়াচ্ছে দশমিক এক দুই ইন্টু উৎপাদন উৎপাদন একক দশ হাজার গুণ করলে বারো এক হাজার দুইশো টাকা এবং পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ পূর্ববর্তী বছরে দশ হাজার আটশোর সাথে এক হাজার দুইশো যুক্ত হয়ে দাঁড়াচ্ছে বারো হাজার টাকায় এখন মোট বেতেরো হাজার থেকে বারো হাজার বাদ দিলে আমাদের বহিমূল্য থাকবে এক হাজার টাকা যেটা আমাদের ভগ্নাবশেষ মূল্যের সমান এভাবেই আমরা উৎপাদন একক পদ্ধতিতে অপচয় নির্ধারণ করব আশা করি আজকের আলোচনা শেষে তোমরা উৎপাদন একক পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে সক্ষম হবে পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন সম্পদের ক্ষেত্রে অবচয় ধার্যের পদ্ধতি অর্থাৎ কোন ধরনের সম্পদের ক্ষেত্রে আমরা কোন অবচয় ধার্যের পদ্ধতিটি ব্যবহার করব সেইটা আমরা একটি ছকের মাধ্যমে দেখব এবং এছাড়াও আমরা দেখব অবচয় হিসাবভুক্তকরণের পদ্ধতি অবচয়কে আমরা কী কী উপায় হিসাবের বইতে লিপিবদ্ধ করতে পারি তাহলে আজ এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদা নিচ্ছি আসসালামু আলাইকুম